হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রেশমা কলেজ থেকে ছোট একটা ভিডিও নিয়ে আসছি এই শাড়িটার। হ্যাঁ, তো আমি শাড়িটা দেখাই দেই। হ্যাঁ, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শাড়িটা দেখাই দেই। শাড়িটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো একটা কালার, যেটার মধ্যে কিন্তু এরকম করে হচ্ছে, আমি কাজটা একটু দেখাই ক্লোজ করে, মাল্টি কালারের সুতা ওয়ার্ক করা, তারপর হচ্ছে এরকম জরি সুতায় কাজ করা, হ্যাঁ, তারপর হচ্ছে নলকির কাজ করা, সব হচ্ছে এরকম করে হচ্ছে কাজ করা, পাড়ের মধ্যে কাজটা করা, যেটা হচ্ছে শাড়িটা আমি পুরোটা খুলে দেখাই দিই। হ্যাঁ, শাড়িটা কিন্তু এরকম, শাড়িটা এরকম মাস্টার্ড ইয়েলো একটা কালারের মধ্যে ছিপি ধরে ছোট ছোট এরকম করে ছিটা কাজ করা, এরকম করে ছিটা হচ্ছে কাজ করা। হ্যাঁ, তো শাড়িটা আমি দেখাই দিচ্ছি, শাড়িটা খুব সুন্দর। আনিয়ে ব্লাউজ পিস পাবেন, আমি ব্লাউজ পিসটা আগে দেখাই দিই। এই হচ্ছে ব্লাউজ পিসটা, এই হচ্ছে ব্লাউজ পিসটা, যেটা আপনারা হচ্ছে এরকম করে হাতায় পাবেন কাজটা। দেখেন খুব সুন্দর করে কাজ করা, যেটা কিন্তু আপনারা হচ্ছে মাল্টি কালার সুতা পাচ্ছেন, জরি সুতা পাচ্ছেন, তারপর হচ্ছে নলকির কাজ করা পাচ্ছেন, সব এরকম। এটা কিন্তু ব্লাউজের অংশটা, আর পুরো শাড়িটাই হচ্ছে, আমি দেখাই দিই এবার, কুচির অংশটা থাকছে কিন্তু এরকম করে। হ্যাঁ, কুচির অংশটা থাকছে হচ্ছে এরকম করে থাকছে পুরো শাড়িটার মধ্যে এরকম, আর এই হচ্ছে এখান থেকে থাকতেছে হচ্ছে পুরো শাড়িটা এরকম করে ছোট ছোট করে হচ্ছে কাজ করা, যেটা এখানে এরকম করে হচ্ছে ওয়ার্ক করা, ঠিক আছে, এরকম করে কাজ করা। দেখেন তো প্রতিটা শাড়িতেই আপনারা হচ্ছে আমাদের প্রতিটা শাড়িতে এরকম করে ফিনিশিং করা পাবেন কট পাইপিং দিয়ে, এবং শাড়িটার এটা কিন্তু আঁচলের অংশটা, ঠিক আছে। তো এখানে আমাদের টার্সেল লাগানো হয়নি, টার্সেল লাগাই দিব যখন আমরা ডেলিভারিতে পাঠাবো তখন। তো এরকম করে হচ্ছে দেখেন জারদৌসি কাজ করা, হ্যাঁ, পুরাটাই হচ্ছে এরকম করে কাজ করা। এবং শাড়িটা আমি একটু ধরি তাহলে বুঝতে পারবেন, এই হচ্ছে শাড়ি, খুবই সুন্দর এই শাড়িগুলো, যেটার কাজটা কিন্তু এরকম, এই হচ্ছে কাজটা থাকছে এরকম, খুবই ক্লোজ করে দেখাই দিচ্ছি কাজ এরকম থাকছে। আর শাড়িটা এই স্টাইলে পাবেন, রানিং ব্লাউজ পিস পাবেন, শাড়িটা কিন্তু খুবই সুন্দর। যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো ইনবক্স করে দিয়েন। হ্যাঁ, এইটা এই শাড়িটা রেডি আছে স্টকে। তো এই হচ্ছে ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।